দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে 418 জন করোনা পজিটিভ হয়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,416 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 5 জন মারা গেছেন। এর মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে। এ নিয়ে মারা গেল 145 জন। দেশে করোনা ভাইরাস পরীক্ষার কিট ও নমুনা সংগ্রহের জন্য সোয়াব স্টিকের কোনো সংকট নেই বলেও জানানো হয় ওই বুলেটিনে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। নমুনা পরীক্ষা বাড়ার পর থেকেই আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমান হারে। গত 24 ঘন্টায় প্রায় 3,500 নমুনা পরীক্ষা করে আরও 418 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3,473 নমুনা, এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। গত 24 ঘন্টায় যে 5 জন মারা গেছেন তারা সবাই ঢাকা জেলার বাসিন্দা। তাদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা। 10 বছরের এক শিশু ছাড়া মৃত 4 জনেরই বয়স 50-এর ঊর্ধ্বে। নতুন করে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সহ মোট 25টি প্রতিষ্ঠানে বর্তমানে করোনা ভাইরাস পরীক্ষা চলছে বলে জানানো হয় বুলেটিনে। পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষার কিট আমাদের জমা আছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে ধারাবাহিক ভাবে আমরা এটা আমদানি করে যাচ্ছি। আরেকটা বিষয়, নমুনা সংগ্রহ করার জন্য একটা কিট থাকে যেটাকে আমরা সোয়াব স্টিক বলি, এই সোয়াব স্টিকেরও আমাদের কোনো ঘাটতি নাই। বুলেটিনে আরো জানানো হয় চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের এখন পর্যন্ত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে 12,80,000, এখনো মজুত আছে 2,50,000-এরও বেশি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মৃতের সংখ্যা দাঁড়ালো 41। এদিকে শরীয়তপুর, সিলেট, ঝিনাইদহ ও রাজশাহীতে এই ভাইরাসে এক শিশুসহ মৃত্যু হয়েছে আরও 4 জনের। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত 50 জন। এর মধ্যে শুধু খুলনা বিভাগে 27 জন। এছাড়া কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে এই ভাইরাসের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা 5 বছরের এক শিশু মারা গেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিশুটি লিভারের নানা সমস্যায় ভুগছিল। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরিঙ্গামারী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। মৃত 2 শিশুসহ তাদের পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহে আজ নতুন করে 1 চিকিৎসক সহ আরও 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে গত 2 দিনে শনাক্ত হলো 9 জন। এদিকে সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে থাকা করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 80 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত 17 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির 2-3 দিন পর করোনা পরীক্ষা করা হলে এই ভাইরাস ধরা পড়ে। পরে রাজশাহী মেডিকেল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় 1 জন ডাক্তার ও শিশুসহ 8 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। জয়পুরহাটে নতুন করে 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন জানিয়েছে, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 1 যুবকসহ 3 জনের মৃত্যু হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 4টি জেলার 67 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে শনাক্ত হয়েছে 27 জন। শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ দৌলদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসি এর 2 কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। এদিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। গত 21 তারিখে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মারা যান। রাসনা দাস, এটিএন বাংলা। রাজধানীতে নিম্নবিত্তদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 ওয়ার্ডে 666টি পরিবার কার্ডের মাধ্যমে চাল কেনার এই সুবিধা পেয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর প্রায় 40,000 পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।
নিয়াজ যেমন সজীবের আরও একটি রিপোর্ট। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ও চাল চুরি ঠেকাতে ওএমএসে 10 টাকা কেজি দরে চাল বিক্রি স্থগিত করেছিল সরকার। করোনা ভাইরাস সংকটে সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রাখতে আবার প্রাথমিকভাবে ওএমএসে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3842 নম্বর ওয়ার্ডে 663টি পরিবার পাক্ষিক 10 কেজি করে 10 টাকা দরে চাল কিনতে পারছে। 3 কেজি চাল দিয়েছিল, ওইটাই পাইছে, আর কোনো পাই না আমরা, শহরে কোনো যাই না। তো 10 কেজি চাইলে তো মনে করেন সপ্তাহ মনে হয় পারাইব না, তাও মনে করেন চলতে তো হবে, আমাদের তো কোনো কাজ নাই। এই যে কার্ডটা দেওয়ার কারণে এই এলাকার অর্থ এলাকার গরিব যারা আছি আমরা, আমাদের খুব উপকার হয়েছে। ঢাকার ভিতরে যারা কর্মহীন যারা আছে চাকরি জীবীরা তারা যেন সবাই পায়। তবে চাল কারা কিনতে পারবে সেই তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বলছে চাহিদার তুলনায় কম কার্ড দেওয়া হয়েছে। আমার এরিয়াটা অনেক বড়, এটা মানে এই কার্ডটা দিতে গিয়া মানে এত বিপদের মানে সম্মুখীন হয়েছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। তবে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে সরকার আমাদের ত্রাণ নেওয়ার মতো যারা যোগ্য এদের একটা লিস্ট করার আবারও বলছে, আমি প্রত্যেকে লিস্ট করতেছি, আমি তাদেরকে আশ্বস্ত করছি যে পর্যায়ক্রম ইনশাল্লাহ হবে। খাদ্য অধিদপ্তর বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 18,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 21,600 মোট 39,600 পরিবার কার্ডের মাধ্যমে পাক্ষিক 10 কেজি বা মাসিক 20 কেজি চাল কিনতে পারবে। এই তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে খাদ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বাংলাদেশ, আর এর ফলে কর্মহীন এবং বেকার মানুষরা যাতে খাদ্য সহায়তা নিয়মিত পায় সেজন্য সরকারের পক্ষ থেকে 10 টাকা কেজি দরে ওএমএসে চাল বিক্রি করা হচ্ছে। এই কাজটি সঠিকভাবে করা সম্ভব হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। নিহাজ জামান, সজীব, এটিএন বাংলা, ঢাকা।